আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বিডি উইনিং স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আমি মোহাম্মদ প্রিন্স ইবনে মিজান। আজকে আমরা অথেন্টিক মডেল টেস্টের মডেল টেস্ট 2 এর গণিত অংশটুকু সমাধান করব। গত ক্লাসে আমি মডেল টেস্ট 1 এর গণিত অংশের সমাধান দেখিয়েছি, যারা দেখেননি প্লিজ দেখে নেবেন। আজকে আমরা সমাধান করব 61 থেকে 70 পর্যন্ত। একষট্টি নম্বর বলছে, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 4, 5, 6 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। তো প্রথমে আমরা অপশন টেস্ট করে অঙ্কটি করতে পারি। তো বন্ধুরা এখানে খেয়াল করুন, 2 যেহেতু জোড় সংখ্যা, সেখানে গ এবং ঘকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কোনো 1 অবশিষ্ট থাকবে না। তো সেই ক্ষেত্রে গ এবং ঘ বাদ, তো এইখানে থাকলো 181 এবং 301। তো বলছে যে কোনো সংখ্যা যদি 7 দিয়ে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, তাহলে আমরা 181কে যদি 7 দ্বারা ভাগ করি তাহলে দেখেন 7 দুগুণে কত, 14, তার মানে 4, 41, তার মানে এটা 7 দ্বারা ভাগ যাবে না। তাহলে আমরা খকে টেস্ট করতে পারি, 301/7, দেখেন 4, 7, 28, 2, 21, 3, 7, 21, তার মানে আমাদের অপশন খ সঠিক, যেহেতু 301কে আমরা 7 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না। আশা করি বুঝতে পারছেন। 62 নম্বর বলছে, 1 থেকে 100 পর্যন্ত লিখতে 7 সংখ্যাটি কতবার ব্যবহৃত হয়। খুবই সহজ একটি অঙ্ক, সবাই পারবেন। তো আমরা যেহেতু সুবিধার জন্য এই ফরম্যাটটি সাজিয়ে নিয়েছি, তাহলে 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তার মানে আমরা কি 20 বার পাইলাম যে 1 থেকে 100 পর্যন্ত লিখতে 7 সংখ্যাটি 20 বার ব্যবহৃত হয়। উত্তর ঘ নম্বর। 63 নম্বর বলছে, 25 গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত 4:1, তাহলে গহনাটিতে আর কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত 5:1 হবে। অঙ্কটি খুব সহজভাবে আমরা সমাধান করব। প্রথমে সোনা কতটুকু আছে আর তামা কতটুকু আছে আমরা এটা বের করে নিই। তাহলে সোনা সমান কত, এখানে অনুপাতের যোগফল হচ্ছে 5, তাহলে 25 গ্রাম টোটাল, 25 গ্রামের মধ্যে তাহলে কি সোনা আছে 4/5 গ্রাম, তাহলে এটা যদি এটার কাটি তাহলে 5 সমান কত, 20 গ্রাম সোনা। তাহলে যদি 20 গ্রাম সোনা হয় তাহলে মোট 25 গ্রামের মধ্যে তামা আছে 5 গ্রাম, একইভাবে আমরা বের করতে পারি 5 গ্রাম। তো এখন বলছে যে কতটুকু সোনা মেশালে, তাহলে সোনার সাথে মানে কতটুকু সোনা মেশালে এতে সোনা ও তামার অনুপাত 5:1 হবে। তাহলে আমার সোনা মেশাতে বলছে, তাহলে আমরা সোনা কত আছে 20 গ্রাম, তাহলে আমরা প্লাস এক্স ধরে নিই, 1 গ্রাম সোনা মেশালে কী হবে, সোনা তামার অনুপাত কত হবে, 5/1:2। তাহলে জাস্ট আমরা এটাকে আর গুণন করে দিই, 20+x সমান 25, তাহলে কত হচ্ছে x সমান 25-20, অর্থাৎ x সমান 5, তার মানে আমাদের 5 গ্রাম সোনা মেশালেই হবে, তাহলে উত্তর হবে 5 গ্রাম। 64 নম্বর বলছে, 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কের সাথে 3 যোগ করলে এবং এককের অঙ্ক থেকে 2 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যা 3 গুণ হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের অঙ্ক লিখিতভাবে করলে অনেক সময় সাপেক্ষ। তো আমার কাছে মনে হয় যদি আমরা অপশন টেস্ট করে অঙ্কটি সমাধান করি তাহলে পরীক্ষার খাতায় খুব দ্রুত সলভ করতে পারব। তো আমরা প্রথমে ক নাম্বার টেস্ট চেক করি, সেটা হচ্ছে যে বলছে দশকের অঙ্কের সাথে 3 যোগ, তাহলে আমাদের এখানে 1 দশক
আর 2 হচ্ছে একক, তাহলে দশকের অঙ্কের সাথে 3 যোগ করলে 3 আর 1 4। আর বলছে এককের অঙ্ক থেকে 2 বিয়োগ, তার মানে এটা কাটাকাটি হয়ে যায়, তার মানে অপশন 1 বাদ, এটা হবে না। তো আমরা যদি খ নাম্বার টেস্ট করি যে দশকের অঙ্কের সাথে 1 যোগ 3 যোগ, তাহলে দশকের অঙ্ক তো 1, তাহলে প্লাস 3 সমান কত 4। তারপর বলছে কি এককের অঙ্ক থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে এককের অঙ্ক হচ্ছে 4 মাইনাস 2 সমান 2, তাহলে কি সংখ্যাটি কত দাঁড়ালো, সংখ্যাটি দাঁড়ালো হচ্ছে 42। এখন বলছে যে মূল সংখ্যা 3 গুণ হবে, তাহলে মূল সংখ্যা তো আমার 14, তাহলে 14 যদি আমরা গুণ 3 দিই তাহলে দেখেন 42 হচ্ছে, তার মানে এইটা সমান এইটা, তার মানে উত্তর খ, গ এবং ঘ। 65 নম্বর বলছে একটি ট্রেন 46 মিনিটে শহর থেকে শহরেতে পৌঁছায়, দুটি শহরের দূরত্ব 59.8 মাইল হলে ঘন্টায় ট্রেনটির গড় গতিবেগ কত মাইল, তার মানে আমাদের উত্তর কী চেয়েছে মাইল। তো আমরা যদি এইভাবে বলি যে একটি শহর থেকে একটি শহরের দূরত্ব, অর্থাৎ এ থেকে বির দূরত্ব কত, 59.8 মাইল, মাইল, রাইট? তো আমরা এখান থেকে এখানে যেতে কয় মিনিট লাগে, 46 মিনিট। তো আমাদের কী চেয়েছে যে শহর থেকে এত দ্রুত মাইল হলে ঘন্টায় ট্রেনটি গড় গতিবেগ মাইল কত হবে, তার মানে ঘন্টায় মাইল গড় গতিবেগ কত হবে সেটা উত্তর চেয়েছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে 46 মিনিটে একটি শহর থেকে শহরতে যায় কত মাইল, যে 59.8 মাইল, তাই না? তাহলে 1 মিনিট অবশ্যই কী হবে, কম যাবে, তাহলে 5 9 8 ÷ 46। তাহলে এখন কি বলছে যে ঘন্টায় আমরা জানি 1 ঘন্টা যেমন 60 মিনিট, তাহলে 60 মিনিটে অবশ্যই যাবে হচ্ছে অবশ্যই বেশি, তাহলে গুণন 60 46। তো আমরা সাধারণ এই দশমিক উঠাইতে হলে নিচে 1, এইটার জন্য 0, তাহলে এইটা এটা যদি ভাগ করি তাহলে 6 হয়, আর এই 46 দিয়ে যদি এইটার ভাগ করি তাহলে কত হবে, 13 হবে, তাহলে সমান কত, 6 3 78, তাহলে 78 মাইল উত্তর। আশা করি অঙ্কটি বুঝতে পারছেন। তারপরে আমরা নেক্সট চলে যাই, বলছে পি এর মান কত হলে 4x² - px + 9 একটি পূর্ণবর্গ হবে। তো আমরা জাস্ট এভাবে করতে পারি যে 4x² আমরা 2x² এভাবে লিখতে পারি মাইনাস, তো আমরা একটি সূত্রের আওতায় ফেলতে পারি না, এইভাবে রাখি px + 9 আমরা এরকম লিখতে পারি। তো আমরা যদি এখানে a + b² সূত্র অ্যাপ্লাই করি, 2x² - 2 কি ab + b², তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে 2x - 3² - 3 × 6 6 × 12x, তার মানে 12x। এখানে লক্ষ্য করুন এই এক্স এক্স আছে, তার মানে পির মান যদি 12 হয় তাহলেই এটি একটি কী হবে, একটি পূর্ণবর্গ হবে, তার মানে উত্তর হচ্ছে 12। 67 নম্বর বলছে 3 × x + 2 সমান 81 হলে 3x - 2 এর মান কত। এই অঙ্কটা খুবই সহজ, আমরা সূচকের নিয়ম অনুযায়ী করতে পারি, তাহলে কি আছে 3x + 2 = 81, তাহলে আমরা যদি এইভাবে সমাধানটা করি যে 3x + 2 81কে যদি আমরা 3 এর 4 করি তাহলে এটা 81 হয়, তাহলে আমরা উভয় পক্ষ থেকে 3 উঠিয়ে দিলে x + 2 সমান কী থাকে, 4 থাকে। তো তাহলে x সমান কি, 2,
এক উত্তর চেয়েছে কি 3x-2, তাহলে আমরা লিখি 3x-2, তাই না? তাহলে এক্স এর মান কত? 2-2, তাহলে 3-0 সমান কি 1 আনসার। উত্তর এত ঘ নম্বর। 68 নম্বর বলছে 37 ডিগ্রি কোণের বিপরীতীপ কোণের পরিমাণ কত? আমরা জানি বিপরীতীপ কোণ পরস্পর সমান, অর্থাৎ যদি এরকম একটা কোণ আঁকাই, অর্থাৎ এরকম, তাহলে এ বি, এটাকে ও ধরি, এটা হলো সি ডি, সি ডি, তার মানে বিপরীতীপ, এটা একটি বিপরীতীপ কোণ, তার মানে বিপরীতের বিপরীতীপ কোণ পরস্পর সমান হয়, বিপরীতীপ কোণের বিপরীতীপ কোণ পরস্পর সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই কোণ সমান এই কোণ সমান হবে, এই কোণ সমান এই কোণ, তার মানে 37 ডিগ্রি কোণের বিপরীতীপ কোণের পরিমাণ 37 ডিগ্রি, কারণ বিপরীত কোণ সবসময় পরস্পর সমান হবে। আশা করি উত্তরটি পেয়েছেন। উত্তর নম্বরে বলছে যে 4x² + 9y² এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে? তাহলে আমরা 4x² + 9y² এটাকে যদি আমরা এইভাবে লিখি, 2x² অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাইতে হবে, তাহলে প্লাস 2ab3y + 3y². তো বন্ধুরা এখানে লক্ষ্য করুন, আমাদের এখানে তো জাস্ট এইটুকু বেশি আছে, অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে 12xy, তার মানে এটাকে আমরা মাইনাস করে দিব, তাহলে আমাদের এটা থাকে কি যে 2x + 3y² তার মানে 12xy, তার মানে কি বলছে যে কত যোগ করতে হবে, তার মানে এই 12xy যোগ করলে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে, তার মানে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ রাশি হবে, মানে 12x² 12xy যোগ করলে একটি পূর্ণবর্গ রাশি হবে। আশা করি তো অঙ্কটি বুঝতে পারছেন। 70 নম্বর বলছে কিছু সংখ্যক লোকের 50 জন বাংলা, 20 জন ইংরেজি এবং 10 জন বাংলা ও ইংরেজি বলতে পারে, তাহলে দুটি ভাষার অন্তত একটি ভাষা কতজন বলতে পারে? তো আমরা এই অঙ্কটি একটি সূত্রের মাধ্যমে সমাধান করতে পারি, সেটা আমরা এইভাবে এন ইন্টারসেকশন এ ইউনিয়ন বি সমান এন এ প্লাস এন বি মাইনাস এন এ এন ইন্টারসেকশন বি। তো আমরা এখন জাস্ট মান এ যদি আমরা ইংরেজি অর্থাৎ বাংলা ধরে নিই, তাহলে 50 + 20 - কত? 10, তাহলে সমান কত হবে? 50 - 70 - 10 হলো কি 60, তাহলে অতএব এ ইউনিয়ন বি, তার মানে এটি দ্বারা যে কোনো একজনকে বোঝায়, অর্থাৎ যে একটি ভাষা কতজন বলতে পারে, তাহলে উত্তর হবে কি 60।